নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই হেডসেট ট্যাবলেট নিয়ে, এই হেডসেট ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নি। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে হেডসেট ট্যাবলেট। এটি দুটি ট্যাবলেটের পাতা, এটি লুপিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই দুটো ট্যাবলেটের দাম করেছে 136 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যার মধ্যে দেওয়া থাকবে ন্যাপ্রোজেন এবং সুমার ট্রিপটান। এই দুটো উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ড, আমি স্ক্রিনে দুই একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এটি মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণার, শুধুমাত্র মাইগ্রেনের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে মাথা যন্ত্রণা করছে, বিভিন্ন রকম মেডিসিন, প্যারাসিটামল ট্যাবলেট, গ্রেনিল বা প্যারাসিটামল ডোম্পাইডন ট্যাবলেট বা স্যারিডন জাতীয় অ্যানালজেসিক ট্যাবলেট, এইসব মেডিসিনগুলো ব্যবহার করার পরেও কোনো কাজ হচ্ছে না, তখনও বিভিন্ন রকম মেডিসিন বন্ধ করে দিয়ে এই হেডসেট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি খুব ভালো একটি মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো কারণে ঠান্ডা লেগে যাওয়া, ব্যথা যন্ত্রণার কারণে মাথা যন্ত্রণা, সেই মাথা যন্ত্রণার জন্যেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখা গেছে যদি কোনো পেশেন্টের চোখের সমস্যা হচ্ছে এবং চোখ থেকে আধ কপালি ভাব বা ব্যথা যন্ত্রণা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই হেডসেট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি মাথা যন্ত্রণার জন্য খুব ভালো একটি মেডিসিন, এটি শুধুমাত্র মাইগ্রেনের সমস্যার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন রকম মেডিসিনের সাথেও ডাক্তারবাবুরা এই হেডসেট ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকে দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে, রক্তক্ষরণের সমস্যা আছে, সেই বা যদি এই কোনো পেশেন্টের মেডিসিনের সাথে অ্যালার্জি হয়ে থাকে, সেই সব পেশেন্টকে আমি বলবো এই হেডসেট ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ন্যাপ্রোজেন দেওয়া আছে, সেই জন্য এই ট্যাবলেটটি দিনে সকালে একটা এবং রাত্রে একটাও খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, গলায় ব্যথা হতে পারে, ঠান্ডা বেড়ে যেতে পারে, ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই হেডসেট ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই হেডসেট ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন,
যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।